मुझे कोई जाए ऊपर 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 जाओ आस्ते आस्ते चलो হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যদিও ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু ভাবলাম যে এটাকে আপলোড করি, কারণ এটা খুব একটা মেমোরেবল দিন বা খুব একটা আনন্দের দিন বলা যায়। তার কারণ দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন নতুন কিছু শুরু করা বা কোনো শুভ কাজের সূচনা করা তো কতটা ভালো সেটা তো মোটামুটি আমরা যারা বাঙালি সবাই জানি ব্যাপারটা। যাই হোক, নতুন সেরকম কিছু শুরু না করা হলেও আমাদের যে নতুন বাড়ি হয়েছে, যার ব্লগ এতদিন ধরে দিয়েছিলাম, ফাইনালি সেই বাড়ির ছোট্ট একটা পুজো মতন করা হয়েছিল। কারণ ভালো কোনো সেরকম দিন একটা সেরকম ডেট ম্যাচ করাতে পারছিলাম না, মানে হয় আমার আর আমি করতে পারছিলাম না অ্যাডজাস্ট, না হলে বাবার অফিসের কিছু চাপ চলছিল। যদিও এই অক্ষয়ের দিন আমার অফিস ছিল, সেরকমভাবে আমি পুজোটাও অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু মা আর দেরি করলো না, বললো এরপরে কবে কি হবে না হবে তার থেকে শুভ দিনে একটা শুভ কাজের সূচনা করাই যাক। এই যে গাছগুলো আর এখন এর এই ক্লিপটা, দুটো কিন্তু আগের দিন পরের দিন এরকম ব্যাপার। এই যে এখন যেই জায়গাটা দেখাচ্ছি, এতগুলো গাছ এতদিন তো নিচে ছিল, এখন অতগুলো গাছ একা টেনে টেনে সব ওপরে নিয়ে যাওয়ার দায়িত্ব পুরো আমার ওপরে, যেহেতু এগুলোর দায়িত্বে আমি রয়েছি। গাছগুলো এতদিন নিচে ছিল, চোখের সামনে ছিল, এখন ছাদের ওপরে, রোদ বৃষ্টি ঝড় অনেকটাই চোখের থেকে দূরে, কিন্তু সেগুলোকে যত্ন করা বা এতদিনের একটা ব্যাপার না, এগুলোকে তো ফেলে দিতে পারি না। সেই গাছগুলোকে নিয়েই এবার ছাদে রাখা। এটা অক্ষয় তৃতীয়ার আগের দিন, মানে যেদিন আমাদের গৃহপ্রবেশের পুজো বা নতুন ঘরের একটা ভালো পুজো বলা যায়। গৃহপ্রবেশ সেই অর্থে আমাদের সেরকমভাবে এখনও হয়নি, কারণ জিনিসপত্র এদিক ওদিক টুকটাক টুকটাক করে নিয়ে আনা নেয়া এইসব চলছে। এই যে এখন আমি সিঁড়ি থেকে ওপর থেকে নামছি, এটার মানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন মোটামুটি ঘরের সমস্ত টুকটাক যা কাজ হেল্প করার মাকে করে দিয়ে, আমার আবার 10টার থেকে অফিস ছিল, তাই জন্য ঠাকুরঘরে একটু কিছু হেল্প করে স্নান টান করে, স্নান সেরে মাকে একটু ঠাকুরঘরে হেল্প টেল্প করে দিয়ে, ঠাকুরমশাই যিনি পুজো করতে এসেছিলেন তার হাতে হাতে একটু আত্তু করে আমি অলরেডি লগ ইন হয়ে গেছি, অফিস করতে বসে পড়েছি। এবার বাড়িতে পুজো, আমি এখানে অফিস করছি। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছিলো, কিন্তু ছুটি নিতে পারতাম ঠিকই, কিন্তু একটু অসুবিধা ছিল। যাই হোক, বিকেলবেলায় মোটামুটি তখন 4:30 বেজে গেছে, আমার 4:30 যে ব্রেক থাকে তখন এর ক্লিপ এটা। পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, রিওকে নিয়ে আর তোজোকে নিয়ে একটু উঠেছিলাম উপরে, যে চল তোরাও একটু দেখে আসবি, নতুন একটু ঘোরাও হবে। এই জন্য মোটামুটি সমস্ত কিছু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা না ওই ছাদে যাওয়ার সিঁড়ি, তো এটা এখনও ধরা হয়নি, আস্তে ধীরে হবে। আসলে মানে একবারে অত অন্য সমস্ত কাজই একবারে হয়ে গেছে, ওই টুকটাক কাজ, এবার বাড়ি যতদিন থাকবে ততদিন না টুকটাক টুকটাক কাজ আর কি শেষ হবে না, এই ব্যাপারটা আর কি আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। এক বছরের উপরে হয়ে গেছে, তাও মনে হয়তো এটা আর একটু বেটার করলে ভালো হতো, ওটা আর একটু করলে ভালো হতো। নিচে সমস্ত কিছু কমপ্লিট, এবার রং ঠং যেহেতু আগে করা হয়ে গেছিলো, তারপরে আবার দরজা লাগানো হয়েছে, দরজা জানলা, তারপরে আবার ফিনিশিং পড়েছে দরজার উপরে সমস্ত রঙের, ওই সবগুলো ওই জন্য ছিটেফোঁটা এখনও অবশিষ্ট, আস্তে ধীরে সেই সবগুলো ঠিকঠাক করা হবে। এবার লেবার মিস্ত্রিদের তো আলাদাই ডিমান্ড, যাই হোক সেই সব কথা আর কি বলবো। এখানে যজ্ঞটজ্ঞ হয়েছিল, আর যজ্ঞের এই যে ফ্লেমগুলো, সেটাই যেহেতু আমাদের যজ্ঞ করার কোনো জিনিস ছিল না, কিন্তু নতুন অক্ষয় তৃতীয়ার দিন যজ্ঞ করাটা নাকি খুব ভালো, আর গৃহপ্রবেশ অর্থে যেহেতু আমরা পুজোটা করছি তার জন্যে এই যজ্ঞ হওয়াটাও খুব দরকার ছিল। দরকার বলতে নিজেদের মন চায় করি, তাই জন্যই দরকার। আসলে ঠাকুর তো তোমাকে নেমে এসে বলেনি যে আমাকে এটা করো ওটা করো, যাই হোক হয়তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে, এটার মধ্যে আমি যাচ্ছি না, নাক গলানোটাই নাক গলানোটাই বেটার হবে। যাই হোক, ছোটোখাটো করে নমো নমো করে
পুজো হয়েছে। ও আরেকটা কথা বলি, এখানে যে নৈবেদ্যগুলো ছড়ানো ছিল, ফল টল দেওয়া ছিল, সেইগুলো তো মোটামুটি মা অর্ধেকটা নিয়ে এসছে। যে ভোগের প্রসাদগুলো ছিল সেগুলো সব মা নিয়ে এসছে, আর এইগুলো টুকটাক যা জিনিসপত্র ছিল আমাকে বলেছিল নিয়ে আসতে, তাই জন্য ওইটুকু অবশিষ্ট পড়েছিল আমার জন্যে, কারণ আমি তো অফিসের এতটাই প্যাকড আপ ছিলাম যে এই সব কিছু আর করা হয়ে ওঠেনি। এবার তো জারিওকে নিয়ে যেহেতু বললাম, এবার ওরা এই জায়গায় এসে নতুন জায়গা, একটা আলাদা রকম একটা স্মেলের ব্যাপার থাকে না ওদের, তাই জন্যে ওরা ওই স্মেল শুকতে শুকতেই পাগল হয়ে যাচ্ছে, এখন যেহেতু যদিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আচ্ছা, এটা সন্ধেবেলার ক্লিপ, আর কথাবার্তার মধ্যে আমার একটা ডিসকন্টিনিউয়েশন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি, কারণ এতদিন গ্যাপ পড়ে গেছে না, যেহেতু আমি সন্ধ্যাবেলা একটু করে একটু হাঁটি বা হাঁটতে যাই, যাই বলি না কেন, ইচ্ছে করে একটু সারাক্ষণ অফিস করে নিয়ে না একভাবে বসে থাকতে থাকতে, আর আমার যেহেতু একটু ওই স্পন্ডিলাইটিস ব্যাক এন্ডের প্রবলেম আছে, তাই জন্য একটু হেঁটে আসি। আর অক্ষয় তৃতীয়ার দিন মদনমোহন বাড়িতে ছিল প্রচণ্ড ভিড়, তাই জন্যে ওই ভেতরে আর ঢুকিনি, কারণ সারাদিন এতই আর গরমও পড়েছিল প্রচণ্ড, আর ভেতরটা তো ঢুকিনি। এই জায়গাটা না মদনমোহন বাড়ির উল্টো পাশে, খুব সুন্দর করে ডেকোরেট করেছে, খুব সুন্দর করে এই জায়গাটা পাহাড়গুলো বাঁধিয়েছে, এত সুন্দর লাগে দেখতে। এখানে কখনো যাওয়া হয়নি, যদি কখনো যাই সময় করে অবশ্যই এই জায়গাটার পুরো ভিডিও করব। খুব সুন্দর জায়গাটা, মানে সত্যিই সুন্দর। তারপরে ফেরার সময় ধর্মসভার সামনে ওই ঠাকুরদের প্রণাম করে নিয়ে বাড়িতে আসার, বাড়িতে আর কি ঢুকে গেছি, আর এনাদের আর কি, এনারা তো আমার জন্য অপেক্ষা করে এখানেই ঘুমিয়ে থাকে। আর আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমাকে সেই গলির মাথা অবধি ওরা ছেড়ে দিয়ে আসে, আবার এখানে এসে ওয়েট করে, বেশ ভালো ওরা। আর এতই গরম পড়েছে, আর এটা না সবার কাছেই আর কি একটা মেসেজ, এত গরম পড়েছে কুকুরদের গায়ে জল না ছিটে পাটি করে একটু জল সামনে দিয়ে রাখবেন বা দিয়ে রাখবে, যাতে ওরা একটু খেতে পারে। কুকুর দেখলেই সবাই গায়ে জল ছেটায়, তার থেকে ওই জলটা তো ওয়েস্টই হচ্ছে না, তার থেকে দু দানা মানে দু ড্রপস ওর পেটে যাক, ও খেয়ে পরে বাঁচুক, তাতে তো ক্ষতি হবে না, কাউকে জল দিলে সেই জলটা তো কখনো কমে যাবে না, খাওয়ার দেওয়ার দরকার নেই, এত গরমে একটা ছোট কোনো জিনিসের মধ্যে জল দিলে ওরা খেতে পারে, এই যা। তো এই ছোট্ট একটা ভ্লগ ছিল অক্ষয় তৃতীয়ার আগের দিনের, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করি, সবাই টিল দেন, খুব ভালো থেকো।